পায়ে হেঁটে হজে যাচ্ছেন শিহাব ভাই। আর সেই শিহাব ভাইকে ফলো করতে গিয়ে এই তিনজনের কাণ্ড দেখুন। এই তিনজনের কাণ্ড যদি আপনি শুনে থাকেন তাহলে আপনি হেসে গড়াগড়ি দেবেন, আর আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে এই তিনজনের প্রতি খুবই রাগ হবে আপনার। কী করেছে এই তিনজন আপনি কি সেটা জানতে চান? তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই মস্তান বাবা বা ফকির চাচা, উনি বেরিয়েছেন হজে, খুবই ভালো কথা, হজে যাচ্ছেন। কিন্তু চাচা, আপনার পাসপোর্ট আর ভিসা কোথায়? আপনি কিভাবে হজে যাবেন? আপনাকে পাকিস্তান কে ঢুকতে দেবে? হজ করাটা কি আপনি মামার বাড়ির আড্ডা পেয়ে গেছেন যে আপনি ব্যাগপত্র গোটাইলেন আর রাস্তায় হাঁটতে শুরু করলেন? আপনার পাসপোর্ট নেই, ভিসা নেই। চাচা, আপনাকে যদি হজে যেতেই হয় তাহলে আপনি পাসপোর্ট বানান, ভিসা বানান, তারপর না হজে যাবেন? গলায় একটা লম্বা মালা পরে নিয়েছেন ফুলের, আর রাস্তায় হাঁটছেন, বলছেন আপনি হজে যাচ্ছেন। তো বন্ধুরা, এই চাচাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কোথায় থেকে আসছেন, আপনি হজে যাবেন, তখন সেই চাচা উত্তর দিয়েছিলেন যে তিনি পাঞ্জাব হয়ে, তিনি রাজস্থান পাঞ্জাব হয়ে, তিনি ওয়াঘা বর্ডার হয়ে তিনি পাকিস্তানে যাবেন। কিন্তু এই চাচার কাছে কোনো পাসপোর্ট নেই, কোনো ভিসাই নেই, তাহলে কি এই চাচাকে পাকিস্তানে ঢুকতে দেবে বিনা ভিসা ছাড়া? বন্ধুরা, অবশ্যই আপনাদের মতামত কি এই চাচার জন্য নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। মহারাষ্ট্র মহারাষ্ট্র केरला का, वो पूरे उस पर प्रचार और वो चल रहा है, उसका तो बड़ा आदमी और एक आप हो कि किसी को पता है, बहुत गरीब हो। मैं आका को ऐसे ही लोग पसंद है, फकीर हूँ उसके घर का बस। तो अभी यहाँ से कहाँ तक जाओगे आप? मैं चिड़िया तो कम रहूँगा। चिड़िया नहीं तो मतलब कहाँ, कैसे रूट, मतलब चिड़िया से कहाँ? नहीं, मैं चिड़िया डिस्टर्न खरगुन होते हुए रतलाम धार मंसूर जा रहा होते, राजस्थान होते हुए जाऊँगा। राजस्थान से कहाँ जाओगे? পাকিস্তান আর এই ভাইয়ের কাণ্ড দেখুন। এই ভাইয়ের বয়সটা কম, ভাই হজে যাচ্ছেন, খুবই ভালো কথা, কিন্তু আপনার তো সাধারণ জ্ঞান থাকা দরকার। আপনি অন্য দেশ হয়ে আপনি হজে যাবেন, পাকিস্তান, ইরান, ইরাক হয়ে অন্য দেশে ঢুকতে গেলে আপনার ভিসা লাগবে না? তো ভিসা ছাড়াই আপনি কীভাবে যাচ্ছেন? আপনি হজে যাচ্ছেন, ভারত সরকারের আপনি পারমিশন নেবেন না? আপনি রোড ম্যাপটা নেবেন না? আপনি কোন দিকে কোন দিকে যাবেন? এটা কি আপনার আরবটা কি আপনার পাশের গ্রাম যে আপনি হেঁটে হেঁটে চলে যাবেন? আপনার তো রোড ম্যাপ চাই, আপনি কোন দিকে যাবেন, কীভাবে যাবেন সেটা তো চাই। প্রশাসনের কাছে আপনার পারমিশন চাই, ভারত সরকারের কাছে পারমিশন চাই, ভিসা চাই, পাসপোর্ট চাই, আরও অনেক কাগজপত্র চাই, তারপর না আপনি যাবেন। আপনি শিহাব ভাইকে ফলো করলেন আর হাঁটতে লাগলেন। আরে বাবা, শিহাব ভাই 1.5 বছর টাইম লেগেছে শুধু কাগজপত্র করতে, তারপর তো শিহাব ভাই পারমিশন পেয়েছেন। প্রত্যেকটা দেশের উনি ভিসা নিয়েছেন, রোড ম্যাপ নিয়েছেন, ভারত সরকারের কাছে পারমিশন নিয়েছেন, তারপর তো তিনি পারমিশন পেয়েছেন হজে যাওয়ার, হেঁটে হজে যাওয়ার। ওনাকে মেডিকেল ফিট হতে হয়েছে, তারপর উনি হজে যাওয়ার পারমিশন পেয়েছেন। তো আপনারা এই পারমিশনগুলো করুন, তারপর না আপনি হজে যাবেন। তো দেখুন এই ভাই একবার কী বলছে, ওনার মুখ থেকে সে কথাগুলি একবার শুনুন। আচ্ছা, কহাঁ যা রহে আপ? আজমের যায়েঙ্গে। আজমের সুন্দর। আচ্ছা, মধ্যে সাহেব ক্যা রুট হ্যায় আপকা? মতলব কিধর সে হোকে যায়েঙ্গে, কৌন সা রাস্তা আপনায়েঙ্গে? আগ্রা হতে হবে, আজমের, ফির এরপর আবার এই চাচার কাণ্ড দেখুন। ইনিও বেরিয়েছেন হজে, খুবই ভালো কথা, আপনি হজে যাচ্ছেন, ফুলের মালা পরেছেন, মুখে তো একটা পান ভরেছেন, আপনার কথা তো বোঝাই যায় না আপনি কি বলছেন। আরে বাবা, আপনি হজে যাচ্ছেন রাস্তা হেঁটে, আপনাকে তো কেউ না কেউ ক্যামেরা করবে, ভাইরাল হবে। তো আপনি যে মুখে পান ভরেছেন বা গুটকা 5,000 কিছু একটা ভরে আছেন, আপনাকে কে বলেছে এগুলি ভরতে? আপনি তো মুসলিমের, যে মুসলিম যে সমাজ তাদের তো অপমান করা হচ্ছে। এই যে যারা হজে বেরোচ্ছেন, এভাবে মুসলিমদেরকে অপমান করা হচ্ছে, হজটাকে অপমান করা হচ্ছে। আপনাদেরকে হজে যেতে হলে আপনারা ফর্মালিটি মেনটেন করুন, কাগজপত্র করুন, সঠিক নিয়মে আপনারা হজে যান, তবেই না
যারা বেমুসলিম রয়েছেন, যারা অন্য ধর্ম রয়েছেন, তারা তো মুসলিমদের ঠাট্টা হাসি মজা করবেন হজটাকে নিয়ে। এইভাবে আপনারা হজ নিয়ে হাসি মজা ঠাট্টা করবেন না। হজে যদি আপনাদের যেতে হয়, আপনাদের সমর্থন যদি থাকে, আপনারা প্লেনে যান বা অন্য কোনো রাস্তায় যান। আর যদি আপনাকে পায়ে হেঁটে যেতে হয়, তাহলে আপনারা ভিসা, পাসপোর্ট বা অন্য যে সমস্ত কাগজপত্র আছে শিহাব ভাইয়ের মতো এক বছর ধরে কাগজপত্র করুন, তারপর আপনারা হেঁটে হেঁটে হজে যান, কোনো ব্যাপার নেই। কিন্তু আপনারা এইভাবে রাস্তায় কেউ দয়া করে বেরিয়ে পড়বেন না, মুসলিমদেরকে ছোট করবেন না, হজকে আপনারা অপমানিত করবেন না। আপনাদের কাছে রিকোয়েস্ট, তো চলুন এই চাচা একবার কি বলছেন ওনার মুখ থেকে সে কথাগুলি একবার শুনুন। মোহাম্মদ আসিম, পেদাল হজ যাত্রা ঘর সে রানা হুয়ে ক্যা সাধন লেকে ঘর সে রানা হুয়ে সাধন কুছ নেই হে, খালি এক ব্যাগ হে, খালি ব্যাগ। আচ্ছা, আপকা সফর কিস তরিকে সে আগেগা তয় হোনে ওয়ালা সার? মানে রাজস্থান, রাজস্থান জানা। রাজস্থান, রাজস্থান সে হতো আপ কিধর নিকলেঙ্গে? যোধপুর। যোধপুর তো স্যার আপনি বিতে পল সে প্ল্যানিং করি চিজ কি ইয়া ফির আপকে দিমাগ মে একদম ই চিজ কো আই? মেরে একদম দিমাগ মে, মেরে দিমাগ মে আই, মেরে দিল নে গবা গিয়া, আল্লাহ না হুকুম করা আপ মে সে নিকল পড়া। আপ কব লে হো আবি, কাহাঁ তক যাওগে? তো বন্ধুরা, আপনার এই তিনজনের কাণ্ড দেখলেন, তারা হজে বেরিয়েছেন পাসপোর্ট ভিসা ছাড়াই, তারা নিজেরাই বললেন তাদের কাছে কোনো রোড ম্যাপ নেই, কীভাবে যাবেন কোনো আইডিয়াই নেই। তো অবশ্যই এই বিষয়ে যদি আপনাদের কিছু বলার থাকে বা জানার থাকে, অবশ্যই আপনারা কমেন্ট করবেন। শেষে আপনারা শিহাব ভাইয়ের জন্য সকলেই দোয়া করবেন, উনি যেন আগামী বছর হজ করতে পারেন মক্কায় গিয়ে। এবং এই তিনজন যারা বেরিয়েছেন তাদের জন্যও দোয়া করবেন, তারা যেন সঠিক কাগজপত্র করে তারা পুনরায় যেন হজে যেতে পারেন, এই দোয়া সকলেই করবেন। তোমাদের আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা উপকৃত হন, তাহলে অবশ্যই ভিডিও নিচে একটা লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন। এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে নোটিফিকেশনটা অল করে দেবেন।